বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এসএসসি তে তোমার উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আসে, সেখানে প্রিপোজিশন এবং আর্টিকেল থাকে, যেটা দুইটা একই টপিক থাকে, যে নাউন প্রোনাউন অর্থাৎ পার্টস অফ স্পিচ, আর্টিকেল। এইগুলোর মধ্যে থেকে তোমার 5, 5, 10 নাম্বার, এই কারণে আর্টিকেলটা একটু দেখো কি করাচ্ছে। আশা করি শিটগুলো সামনে নিয়ে নিবা। আর্টিকেল কাকে বলে? এ এন ডি কে আর্টিকেল বলে। আমরা জানি এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার আমরা জানি, আর্টিকেল আর্টিকেল দুই প্রকার, যথা নাম্বার ওয়ান ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল নাম্বার টু ডিফিনিট আর্টিকেল। আবারও বলি, আর্টিকেল এ এন এবং ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। আমাদের যদি সংজ্ঞা আসবে না, অর্থাৎ এ কোথায় বসবে, এন কোথায় বসবে, ডি কোথায় বসবে এবং ক্রস চিহ্ন কোথায় বসবে, এগুলো আমাদের বসাতে হবে, তারপর আমাদের সংজ্ঞাগুলো জেনে রাখতে হবে। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? যদি আমরা বলি এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ এরা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝাবে, কখনো নির্দিষ্ট করে বোঝাবে না, এগুলোকে বলে আমার ইনডিফিনিট আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল ডি কে ডিফিনিট আর্টিকেল বলে, কারণ এটি কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবে। তাহলে দেখো, আবারও বলছি যে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ এরা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায়। আর ডি কে ডিফিনিট আর্টিকেল বলে, কারণ এরা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। এখন যেটা পড়ব, যে এ এন এর ব্যবহার, অর্থাৎ এ কখন বসাবো এবং এন কখন বসাবো। দেখো, এ এন এর ব্যবহার রুল অনে দেখো, সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে এ বসে এবং ভয়েল থাকলে এন বসে। আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টি, এর মধ্যে 5টি হলো ভয়েল, বাকি 21টি হলো আমার কনসোনেন্ট, যেমন এ ই আই ও ইউ, এই 5টি হলো ভয়েল। আমরা জানি ভয়েল ছাড়া কোনো ওয়ার্ড কখনোই গঠিত হয় না। আবার বলবো যে স্যার, এই ট্রাই, স্কাই, শাই, এখানে তো ভয়েল আছে স্যার, এই ভয়েল নেই স্যার, এটা কথা হতেই পারে, লক্ষ্য রাখবো আমরা। এ ই আই ও ইউ এই 5টা বাদে আরো বাকি দুইটা ওয়ার্ড, বাকি দুইটা বর্ণকে তোমার সেমি ভয়েল বলা হয়, একটি হলো ডাব্লিউ এবং ওয়াই, এগুলোকে সেমি ভয়েল বলা হয়। এই কারণে এখানে কিন্তু ভয়েল আছে, সেই জন্য বলি যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমার এ বসবে, আর যদি ভয়েল থাকে তাহলে এন বসবে। যদি এরকম হতো তাহলে তো আর্টিকেলটা ভালো হতো এই দুইটার মধ্যে, কিন্তু ব্যতিক্রম দেখো শুরু হয়ে যাবে। যেমন আমি যদি লিখি দিস ইজ ড্যাশ পেন, আই ই ড্যাশ অ্যাপল, পেনের পিটা কি কনসোনেন্ট না, এই কারণে এখানে এ, আর অ্যাপলের এটা কি ভাওয়েল না, এই কারণে এখানে এন। তাহলে আমরা লক্ষ্য রাখবো যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে,
আর যদি ভয়েল থাকে তাহলে এন বসবে রুল টু দেখো শব্দের প্রথম অক্ষর এস থাকা সত্ত্বেও যদি আমি এখানে তোমার বলি যে দিস ইজ ড্যাশ হর্স এইচ ও আর এস ই হর্স তারপর হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান তারপর হি ইজ ড্যাশ অনেস্ট দেখো শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং ওই এইচ এর উচ্চারণ যদি হর মতো হয় তাহলে তোমার এ বসবে আর এইচ থাকা সত্ত্বেও যদি ওই এইচ এর উচ্চারণ না হয়ে ভয়েলের মতো উচ্চারণ হয় অর্থাৎ ওর মতো যদি উচ্চারণ হয় তাহলে এ না বসে এন বসে যেমন দেখো দিস ইজ ড্যাশ হর্স এখানে এইচ এর উচ্চারণ কি হর মতো হয়েছে তাহলে এখানে এ হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এইচ থাকা সত্ত্বেও এইচ এর মতো উচ্চারণ না হয়ে ভয়েলের মতো উচ্চারণ হয়েছে এই কারণে এখানে তোমার এন কারণ ওটা আমার ভয়েল অনেস্ট অনেস্ট ওটা ভয়েল এই কারণে এখানে এন আবার হি ইজ ড্যাশ অনেস্ট এখানে কি বসাবো বলো আমরা অনেকে এখানে না বুঝে এন বসাই কিন্তু এটা ভুল আমরা কি জানি অ্যাডজেক্টিভের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না অ্যাডজেক্টিভের পূর্বে তখন আর্টিকেল বসবে যখন অ্যাডজেক্টিভের পর কোনো নাউন থাকবে যেমন অনেস্ট ম্যান নাউন আছে বিটা এখানে বসাইছি আর অনেস্ট এর পরে এখানে কোনো কিছু না অনেস্ট আমার অ্যাডজেক্টিভ এই কারণে এখানে ক্রস ক্লিয়ার তারপর দেখো শব্দের প্রথম অক্ষর ভয়েল থাকা সত্ত্বেও ওই ভয়েলের উচ্চারণ যদি ইওর মতো হয় তবে এন না বসে এ বসে যেমন দেখো হি ইজ ড্যাশ ইউরোপিয়ান ই ইউ আর ও পি ই ও এন ইউরোপিয়ান মাই সিস্টার ইজ ড্যাশ ইউনিভার্সিটি গার্ল ইউনিভার্সিটি গার্ল তারপর দেখো আই হ্যাভ ড্যাশ আমব্রেলা তাহলে দেখো শব্দের প্রথম অক্ষর যদি ভয়েল থাকা সত্ত্বেও ওই ভয়েলের উচ্চারণ যদি ইয়র মতো হয় আমরা লক্ষ্য রাখবো যদি উচ্চারণ আমার ইয়র মতো হয় তাহলে এন না বসে এ বসবে আমরা তো আগেই পড়ছি যে ভয়েল থাকলে তো এন বসার কথা কিন্তু যে ভয়েল থাকা সত্ত্বেও ওই ভয়েলের উচ্চারণ যদি ইয়র মতো হয় তাহলে এন না বসে এ বসে যেমন হি ইজ ড্যাশ ইউরোপিয়ান দেখো ই আছে এটা কি আমার ভয়েল না কিন্তু উচ্চারণ হয়েছে ইয়র মতো উচ্চারণ আমার আসছে ইয়র মতো মাই সিস্টার ইজ ইউনিভার্সিটি গার্ল ইউটা কি আমার ভয়েল না কিন্তু এর উচ্চারণ আসছে ইয়র মতো আবার দেখো আই হ্যাভ ড্যাশ আমব্রেলা এখানে ইয়র উচ্চারণ আসছে আর মতো তাহলে দেখো শব্দের প্রথম অক্ষর যদি ভয়েল থাকা সত্ত্বে ওই ভয়েলের উচ্চারণ ইয়র মতো হয় তবে এন না বসে বসে যেমন এখানে গিয়ে এখানে গিয়ে কিন্তু এখানে ইয়র মতো হয় নাই বিদায় বাল থাকলে এন বসে এখানে আমি এন বসালাম তারপরে দেখো ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে তোমার এন বসে কিন্তু ওর উচ্চারণ যদি ওর মতো হয় তবে এন না বসে এ বসবে অথবা আমরা এইভাবে বলতে পারি ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে আমার এন বসে কিন্তু ওয়ান থাকলে এ বসবে যেমন হি হ্যাজ ড্যাশ অরেঞ্জ হি হ্যাজ ড্যাশ অরেঞ্জ তারপর দিস ইজ ড্যাশ ওয়ান আইট ম্যান দেখো আবারও বলছি ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন বসবে কারণ ওটা ভয়েল কিন্তু ওর উচ্চারণ ওয়ার মতো হলে আমরা এভাবে বুঝতে পারি যখনই ওর উচ্চারণ ওয়ার মতো হবে তখন এন না বসে বসবে অথবা ওয়ান থাকলে আমার এ বসবে তাহলে এন এখানে এ পরেরটা দেখো
সংক্ষিপ্ত শব্দে প্রথম অক্ষর ভালের মতো উচ্চারিত হলে এন এবং কনসোন্যান্টের মতো উচ্চারিত হলে এ বসে। যেমন হি ইজ ড্যাশ এম এ, হি ইজ ড্যাশ বি এ। দেখো এম এ, এম এর উচ্চারণটা দেখো বাংলা যদি লেখি এম প্রথমে কি এর মতো না, এই এটা এখন যদি ইংরেজিতে লেখি দেখো সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় এম এর মতো উচ্চারণ হচ্ছে ভাওয়েল, এই কারণে এখানে এন, আর যদি কনসোন্যান্টের মতো উচ্চারিত হয় যদি আমি এখানে লিখি বৈশিখেরে বি, এই বিটা ইংরেজিতে লিখি বি, বিটা কি আমার কনসোন্যান্ট না, কনসোন্যান্টের মতো উচ্চারিত হলে এ বসে। তাহলে আবার বলছি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে এন বসবে, আর যদি কনসোন্যান্টের মতো উচ্চারিত হয় তাহলে আমার এ বসবে। পরের উল্টা দেখো, পরের উল এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অবলিকে এন বসে। এখন আমরা যদি বলি যে নাউন কাকে বলে অথবা কমন নাউন কাকে বলে, এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কেমনে করে ধরবো যে কমন নাউন কাকে বলে। আমরা জানি নাউন পাঁচ প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কমন নাউন কাকে বলে, যে নাউন ধরে এক জাতীয় সকলকে বোঝায় তাকে যেমন কমন নাউন বলে। যদি আমরা বুঝি বলি যে ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এখানে দেখো কুকুর বলতে সকল কুকুরকে বোঝানো হয়েছে, কিন্তু এই জন্য এক জাতীয় সকল বলতে সিঙ্গুলার কমন নাউনে পড়বে। আবার এখানে দেখো কমন সিঙ্গুলার একটা কুকুর না, যখনই প্লুরাল হয়তো নিঃসন্দেহে এখানে দি বসাইতাম, কিন্তু এখানে সিঙ্গুলার আছে বিদে আমরা এখানে এ বসাতে পারি। যদি কনসোন্যান্ট থাকে বার তাহলে এন, অথবা আমি দি বসালেও আমার কিন্তু রাইট দিবে, কারণ ওখানেও কিন্তু একই নিয়ম আসছে যে একজন সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এন অথবা দি বসে। যেমন এখানে আমরা এন এর নিয়ম পড়তেছি, আমরা এ বসালাম কারণ ডিটা কনসোন্যান্ট। তারপর দেখো প্লুরাল নাউনের পূর্বে যদি তোমার ফিউ, লিটল, গুড, ম্যানি, গুড ম্যানি, গ্রেট ডেল, গ্রেট ম্যানি, লট অফ, পিস অফ ইত্যাদি উল্লেখ থাকে তাহলে এর পূর্বে এ বসে। যেমন হি আর্নস, হি আর্নস ড্যাশ লট অফ মানি, হি আর্নস ড্যাশ লট অফ মানি। আবার বলছি প্লুরাল নাউনের পূর্বে যদি ফিউ, লিটল, গুড, ম্যানি, গুড ম্যানি, গ্রেট ম্যানি, গুড ডেল, পিস অফ, লট অফ এইগুলোর কোনো একটা উল্লেখ থাকে তাহলে এ বসবে। যেমন এ লট অফ মানি। পরের উল্টা যদি দেখো যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে এ অথবা এন বসে। যেমন হি বট ড্যাশ আইসক্রিম, হি বট ড্যাশ আইসক্রিম। দেখো সে একটা আইসক্রিম কিনলো, কিন্তু কোন আইসক্রিম কিনলো এটা কি উল্লেখ করে বলছে, বলে নাই, এখানে অনির্দিষ্ট করে বোঝাইছে, এই কারণে এখানে কি বসবে, যে অথবা আইসক্রিম এটা কি ভয়েল না, এই কারণে এখানে এন বসছে। পরেরটা দেখো সংখ্যাবাচক এক্সপ্রেশন, যেমন কপল, ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন ইত্যাদির নামের পূর্বে এ বসবে। যেমন হি আর্নস ড্যাশ এ, হি আর্নস ড্যাশ হান্ড্রেড, হি আর্নস ড্যাশ হান্ড্রেড টাকা এ ডে। দেখো আবারও বলতেছি সংখ্যাবাচক এক্সপ্রেশন, যেমন কপল, ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন
এইগুলোর নামের পূর্বে এ বসবে, যেমন 100 উল্লেখ আছে বিদে, এখানে আমি এ বসালাম। তারপরেরটা যদি বসাই দেখো, এক্সক্লেমেশন বোঝাতে, অর্থাৎ হোয়াট হাউস হাজ দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, তোমার এ অথবা এন বসে, যেমন হোয়াট ড্যাশ, হোয়াট ড্যাশ প্রিটি গার্ল। দেখো আবার বলছি সংখ্যাবাচক এক্সক্লেমেশন বোঝাতে, অর্থাৎ হোয়াট হাউস হাজ দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় তাহলে এ অথবা এন বসে। হোয়াট ড্যাশ প্রিটি গার্ল, প্রিটি পিটা কি কনসোনেন্ট না, এই কারণে এখানে এ। তো আজকে এ পর্যন্ত থাক, তোমাদের আগামী ক্লাস অর্থাৎ আগামীকাল আবার পরেগুলো শেষ দিব, অর্থাৎ এন এর ব্যবহার এইগুলো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। আর নিয়মগুলো পরে অবশ্য অবশ্যই যেন আমরা সাপ্লিমেন্ট গুলো প্র্যাকটিস করি, তোমাদেরকে বলছিলাম এর আগে এই সময় সাপ্লিমেন্ট প্র্যাকটিস করা উচিত, বেশি বেশি বাসায় পড়বো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।